अनेकेई जानते चाচ্ছেন आसले कोन मामलाय एक्ज्याक्टली मामुनुल हकके ग्रेप्तार देखानो हयेछे। एई विषयटी निये थाकछे बिस्तारित तथ्य। अपरदिके ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আবার মামলা দেয়া হয়েছে নতুন করে। তাহলে কি এরপরে ভিপি নুরুল হক নূরকে গ্রেপ্তার দেখানো হবে? সেই বিষয়টিও নিয়ে থাকছে বিস্তারিত তথ্য। এদিকে মামুনুল হককে গ্রেপ্তারকে কেন্দ্র করে সারা দেশে নজরদারি বাড়ানো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেই বিষয়টি নিয়েও থাকছে বিস্তারিত তথ্য। তাই প্রথমে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন এবং সম্পূর্ণ তথ্যগুলো জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। 2020 সালে রাজধানীর মোহাম্মদপুরে একটি নাশকতার মামলায় হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। রোববার দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারের পর তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি হারুনুর রশিদ তার কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য দেন। 2020 সালে মোহাম্মদপুরে একটি ভাঙচুরের মামলায় মামুনুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা আছে বলে জানিয়েছেন হারুনুর রশিদ। সে মামলাগুলো মতিঝিল পল্টন এবং নারায়ণগঞ্জ থানায় বলে উল্লেখ করেছেন তিনি। আপাতত 2020 সালের রাজধানীর মোহাম্মদপুরে একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামী সোমবার মামুনুল হককে আদালতে তোলা হবে। গ্রেপ্তারের পর মামুনুল হককে প্রথমে পুলিশের তেজগাঁও বিভাগে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ সময় রাখার পর তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। সেখানেই তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এক প্রশ্নের জবাবে হারুনুর রশিদ বলেন, মামুনুল হককে দীর্ঘদিন ধরেই নজরদারিতে রাখা হচ্ছিল। মামুনুল হক বেশ কিছুদিন ধরেই আলোচনায় আছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় গত 26 মার্চ সংলগ্ন এবং সহিংসতার ঘটনায় মামুনুল হকের সংশ্লিষ্টতা আছে বলে অভিযোগ করেছেন তিনি। পল্টন থানার 17 জনের মধ্যে মামলার অন্যতম আসামি ছিলেন তিনি। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে। ফেসবুক লাইভে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম সজীব বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন। রোববার ওসি মামুনুর রশিদ বলেন, ধর্মীয় মূল্যবোধে আঘাত করে ফেসবুকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। তবে বর্তমান ভিপি নুরুল হক নূরকে যে মামলা দেওয়া হয়েছে তার ধারাগুলো অত্যন্ত কঠোর। তাই ধারণা করা হচ্ছে ভিপি নুরুল হক নূরকে হয়তো এই মামলাটির কারণে গ্রেপ্তারও দেখানো হতে পারে। অপরদিকে মামুনুল হককে গ্রেপ্তারকে কেন্দ্র করে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। যেহেতু মামুনুল হক একজন ইসলামিক বক্তা, সে কারণে মাদ্রাসা সহ সারা বাংলাদেশে তার ভক্তের সংখ্যা আছে অনেক। তাই মামুনুল হকের গ্রেপ্তারকে কেন্দ্র করে আজ রাত থেকেই সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী নজরদারি বাড়ানো হয়েছে।